ওম তব কথাম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায় বিরোধিত শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতি কথা এই গ্রন্থটি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা বিগত দিন ক্লাস শুরু করেছিলাম কিন্তু ইন্টারনেট কানেকশন চলে যাওয়ায় আমরা করে উঠতে পারিনি যে কারণে থেমে গিয়েছিল অনেকে বলছিলেন যে তারা আমার কথা শুনতে পাচ্ছেন না 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 আমাদের কিছু ছিল সেদিনকে আমরা সেই কারণে পুনরাবৃত্তি করছি কামার পুকুর হইতে আমরা জানি ঘটনাটা আগের আগে আমরা পড়েছি কামার পুকুরে ঠাকুর গিয়েছিলেন এবং সেই সময় লাটুমার যে তীব্র ব্যাকুলতা তৈরি হয়েছিল এই ব্যাকুলতা প্রসঙ্গে আমরা বলেছি এটা যেন একটা উদাহরণ আমাদের সকলের জন্য এটা একটা উদাহরণ যে ভগবানকে পাওয়ার জন্য যতক্ষণ না আমাদের ভেতরে তীব্র ব্যাকুলতা হবে ততক্ষণ পর্যন্ত হবে না কদিন আগে সকালের সুবিচারে একটা ছোট্ট গল্প বলেছিলাম এক ভদ্র একটি বাচ্চা ছেলে জল বিক্রি করছিল স্টেশনে এবং সেই স্টেশনে জল বিক্রি করতে তখন একটা লোক জিজ্ঞাসা করলেন যে তোমার জল কত করে জলের দাম বললেন যে এরকম জলের দাম এত পঞ্চাশ পয়সা প্রতি গিলাস ছেলেটিকে উনি বললেন চারানায় হবে না ছেলেটি মৃত্যু হেসে ও তার ওই পাত্রের এক গেলাস জল দিয়ে পঁচিশ পয়সা নিয়ে চলে গেলেন একজন সন্ন্যাসী দাঁড়িয়ে ছিল বলে তিনি ধরলেন এবং বললেন তোমার তো জল বিক্রি করা কাজ এটা তোমার ব্যবসা তাহলে তুমি কেন দরাদমি করলে না ছেলেটি বললো ওই লোকটির তৃষ্ণা পায়নি উনি খালি দেখতে চাইছিলেন যদি তৃষ্ণা পেয়ে থাকতো তাহলে উনি দাম জিজ্ঞাসা করতেন আগে জল খেতেন তারপরে জলের দাম দিতেন তারপরে জলের দাম জিজ্ঞাসা করতেন আমাদের জীবনের হচ্ছে এইটা কথা যতক্ষণ না এই তৃষ্ণা তৈরি হয় ততক্ষণ পর্যন্ত হয় না বৌদ্ধ ধর্মে এটিকে তানহা বলছে তৃষ্ণায় ধরণে অদ্ভুত তৃষ্ণা যে তৃষ্ণাটা যতক্ষণ না পর্যন্ত আমাদের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভীষণ কষ্ট আমরা ততক্ষণ চাইলেও ভগবানকে পাই নাই যে আমরা অনেক কাণ্ড করে খুঁজে বেড়াই আমাদের একজন সাধু এখনো আছেন তিনি ডাক্তার পেশায় তাকে পূজনীয় বলতেন তার নাম হচ্ছেন অনুরাগ মহারাজ তাকে বলতেন অনুরাগ করি যোগ্য তোমারই কি পাওয়া যায় আমরা যতই কিছু বিনে করে না কেন যা কিছু করি না কেন কিন্তু যদিও তার প্রতি আমাদের ভালোবাসা না তৈরি হয় অনুরাগ যদি তৈরি না হয় তাহলে কখনো কোনো অবস্থাতে কিছুতেই আমরা ভগবান লাভ করতে পারবো না এটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখতে হবে এই অনুরাগের কথা এখানে বলা আছে মহারাজ বলছেন যে কামার পুকুর হইতে কয়েকদিন বড় ব্যস্ত ছিলেন প্রায় হই কলিকাতায় গমন করিতেন আগমন এবং অধিক দক্ষিণেশ্বরে ফিরিতেন কোন কোন দিন কলিকাতায় আসিয়া রামবাবুর গৃহে উপস্থিত হইতেন এবং সেখান হইতে কলিকাতাস্থ অন্যান্য ভক্তমন্ডলীর গৃহে গমন করিতেন সেই সময় লালটু তাহার সহিত প্রায়ই ভক্ত গৃহে গমন করিত পরে যখন তিনি দক্ষিণেশ্বরে যদু মল্লিকের বাগানে ভাগবত পাঠ শুনিতেছিলেন সেই কার্তিক মাসের একদিন অপরাহ্নে লাল্টু মণিপ্রদত্ত ফল মূল মিষ্টান্নাদি লইয়া লইয়া তথাই সেই দিন ঠাকুর তাহাকে স্নেহ করে বলিয়াছিলেন ওরে এই রাত্রে আবার কলকাতায় যাবি আজ ওখান এখানে থেকে জানা পরমহংসদেবের নিকট হইতে এই রূপ আদেশ শুনিয়া লালটু অত্যন্ত খুশি হইয়াছিল কারণ বহুদিন হইতে সে ইহাই চাইতেছিল এরূপ অপ্রত্যাশিত ভাবে আশা পূরণ হইতে দেখিয়া লালটু নিজেকে ধন্য মনে করিয়াছিল সেই রাত্রে প্রসাদ সেই রাত্রে তথায় পরমহংসদেবের পদসেবায় নিযুক্ত হয় পদসেবা মধ্যে কেমন যেন একটা উন্মাদনার সৃষ্টি হইয়াছিল সেই দিন হইতেই ঠাকুরের ভক্ত সেই দিন তথায় ঠাকুরের ভক্ত শ্রী কেদারনাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন তাহার নিকট হইতে শ্রুত কথাগুলি নিয়ে বিবৃত করিতেছি পরমহংসদেব লালটুকে বলিলেন বলিলেন কিরে ঘুম পাচ্ছে নাকি লালটু বললেন না ঘুম পাইনি ঠাকুর বলছেন ভয় করছে লালটু বললেন না ভয়ও করেনি ঠাকুর বলছেন মন কেমন করছে লালটু বললেন না মন কেমনও করেনি ঠাকুর তবে তো ঢুল এসেছে লালটু হামার ঢুল আসেনি ঠাকুর বললেন তোর চোখ এমন কেন রে লালটু বললেন হামি কি জানে ঠাকুর তখন বললেন হ্যাঁ রে তোর কি হয়েছে অমন করে চেয়ে আছিস কেন লালটুর আর কোনো কথা নেই কিছুক্ষণ পরে লালটুর চোখ টিয়া অশ্রু জড়িতে লাগিল ঠাকুর পুনশ্চ জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে তুই কাঁদছিস কেন তোর হলো কি এমন তো দেখিনি বাপু কি হয়েছে বলো না রে পরে কেদারবাবুকে সম্বোধন করিয়া দেখ গো এ ছেলেটি কেবল কাঁদছে কিছুই বলিতেছে না কেদারবাবু বললেন এ তো আপনারই লীলা আপনি এই ছেলেটির মধ্যে শক্তি সঞ্চার করেছেন তাই তো তার এমনি ভাব হয়েছে ওই দিনই যে লালটুর দীক্ষা লাভ হইয়াছিল এ কথা কেদারবাবু অনেকের নিকট বলিয়াছেন দেবমানবের দীক্ষা প্রণালী বুঝিবার দেবমানবের দীক্ষা প্রণালী বুঝিবার সাধ্য আমাদের নাই আমাদের নাই কিন্তু তিনি যে কাহাকে কিভাবে দীক্ষা দেন তাহা একমাত্র তিনিই বলিতে পারেন যিনি তাহার নিকট দীক্ষা পাইয়াছেন অন্য লোকে সে কথা বুঝিতে পারে না তাহারই স্পর্শে সেই দিন যে লালটুর আনন্দের অনুভূতিতে আত্মহারা হইয়া পড়িয়াছিল এবং তাহাতেই যে লালটু নির্বাক স্তব্ধ স্থির দৃষ্টি সম্পন্ন হইয়াছিল তাহাই আমরা অনুমান করিতে পারি এইটা হচ্ছে কথা এই ঠাকুরের দক্ষিণেশ্বরে থেকে কলকাতায় যাওয়া আমার মাঝে মাঝে আগে বিগত দিন ক্লাসে বলেছি আমার যখন মুখ ক্লান্তি লাগে মনে হয় যে না ঠিকঠাক হচ্ছে না তখন সবসময় ঠাকুরের স্মৃতি কথাগুলো আমার তখন মনের মধ্যে আসে যে তিনি কত কষ্ট করে কলকাতা থেকে দক্ষিণেশ্বরে যেতেন প্রথমে গিয়ে রামবাবুর বাড়িতে দাঁড়াতেন এবং রামবাবুর বাড়ি থেকে রামবাবুই তাকে নিয়ে যেতেন এবং সেখানে গিয়ে সেখান থেকে তারা নানা জায়গায় যেতেন এবং লালটু সব জায়গায় তার সঙ্গী হতেন এই যে দেখুন আমরা এখন ভাবি কত কষ্ট করে আমরা শ্রীরামকৃষ্ণ দেবের নাম কথা প্রচার করার চেষ্টা করছি কিন্তু ভগবানের কথা প্রচার করার জন্য অবতার পুরুষের কি কষ্ট অবতার পুরুষের এটা না করলেও চলতো আমাদের যেমন না করলে অনেক কিছুই চলবে না আশ্রম চলবে না আমাদের সংসার চলবে না কিছুই চলবে না কিন্তু অবতার পুরুষের এসবের কোনো কিছুরই প্রয়োজন ছিল না তথাপি অবতার পুরুষ লোক কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের মাঝখানে ভগবানেরকে ভগবানের কথা প্রচার করতেন ভগবানের কথা প্রচার না করলে কিছুতেই কোনো কিছু হবে না এটা তিনি বুঝে গিয়েছিলেন এই প্রচারটার প্রয়োজন আছে তিনি এইভাবে করতেন একদিন এরকমই মাঝে মাঝে লালটু ঠাকুরের জন্য খাবার নিয়ে যেতেন এবং সেই দিন নিয়ে যাওয়ায় দুপুরবেলা নিয়ে গেছেন আবার ফিরে যাওয়াটা বেশ অনেকটা ঠাকুর বলছেন সন্ধে হয়ে গেছে তুই আবার যাবি সেই দিনকে তিনি ওখানে থেকে গেলেন ঠাকুর লালটু এটা চাইছিলেন কিন্তু পরের যে ঘটনাটা ঘটলো এটা ঠিক আগে লালটুও বুঝতে পারেননি দেখুন প্রথমের যে প্রশ্নগুলো এগুলো সাধারণভাবে আমরা মানুষজনকে জিজ্ঞাসা করে থাকি বলছেন ঠাকুরের পা টিপতে টিপতে তার চোখ দিয়ে জল পড়ছে আমাদের যে সাধারণ একদম সাধারণ স্তরে আমরা যে থাকি ঠাকুর দেখুন ঠিক করে সেই গুলো করছেন বলছেন কিরে ঘুম পাচ্ছে নাকি আমরা ঠিক তাই করি কথা বলি কিরে ঘুম পাচ্ছে নাকি সে বলছে না ঘুম পাচ্ছে না ভয় করছে এই যে একাকি অবতার পুরুষের সামনে বসে আছেন ভয় করছে তিনি বললেন না ভয় করছে না এরপরে লালটু রামচন্দ্র দেবের রামচন্দ্র দত্তের পত্নীর জন্য মন খারাপ করছে কিনা সেই কারণে মন কেমন করছে তিনি বললেন না মনও কেমন করে কি ঢুল পাচ্ছে ঘুম পেয়েছে বলছে নাও তাও পাইনি তাহলে এমন কেন করছে তোর রে বলছেন হামি কি জানি চোখ দিয়ে অঝরে জল পড়ছে শ্রীরামকৃষ্ণের দেবের সেই দিব্য স্পর্শে তার ভেতরে শক্তি সঞ্চারিত হয়েছে এই যে আমরা আমাদের দীক্ষার সময় যে অবতার পুরুষের অস্থি স্পর্শ করিয়ে দেওয়া হয় তার কারণ হচ্ছে এই দিব্য স্পর্শ আমাদের ভেতরে পরিবর্তন এনে দেবে এই দিব্য স্পর্শ সবসময় পরশ পাথর আমরা বুঝতে পারি না পারি তার সেই দিব্য স্পর্শ আমাদের ভেতরে মনে এনে দেয় কিন্তু এটাকে অনুভব আমাদের যতক্ষণ না করব যতক্ষণ না পর্যন্ত আমরা এটাই বিশ্বাস করব যে আমাকে অবতার পুরুষের স্পর্শ করেছে আমি একেবারে শোনা হয়ে গেছি এটা যতক্ষণ না পর্যন্ত আমরা বিশ্বাস করব ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু কিছু হবে না আমাদের যে জপের মালা টালাগুলি দেওয়া হয় সেগুলিতে সাধারণত মঠে যেগুলো দেওয়া হয় বা ভাইস প্রেসিডেন্টরা নিজেরা যেগুলো দেন সেগুলো প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে গঙ্গা জলে স্নান করিয়ে গঙ্গা জলে মানে ডুবিয়ে স্নান করানো হয় তারপরে সেটাকে শুকনো করে ঠাকুরের পাশে রেখে দেওয়া হয় ভাবা হয় ঠাকুর ওই জপমালায় জপ করেছেন তারপরে এবার যে গুরুদেবরা দেন তারা সেই জপমালায় সে নির্দিষ্ট মন্ত্র নির্দিষ্ট মন্ত্রটি জপ করে ওটা শোধন করে দেন এই দেখুন যে ঠাকুরের পাশে রেখে দেওয়ার মূল কথা তারপরে আর কারোর শোধনের প্রয়োজন নেই কিন্তু ঠাকুরের পাশে রেখে দেওয়ার অর্থই হচ্ছে যে ঠাকুর ওই মালায় জপ করে দিয়েছেন ঠাকুর ওটা শোধন করে দিয়েছে তার প্রতিটি দানা শুদ্ধ আমরা যখন সেই দানা জপ করব প্রতিটি দানায় আমরা শ্রীরামকৃষ্ণের স্পর্শ পাচ্ছি তখন দেখবেন মন্ত্র অনেক বেশি চৈতন্যময় মনে হয় এই যখন আমাদের করগোনা শেখান গুরুদেব আমাদের যে করগোনা শেখান এই যখন করের মধ্যে দিয়ে আমরা একটু একটু করে মন্ত্রটিকে জপ করতে থাকি গুরু প্রদত্ত গুরুদেব দীক্ষার সময় দেখিয়ে দেন এইভাবে জপ করতে হবে অতএব ওই যে ওটা সার্টিফাইড ওই ওই আঙুলের ওই অংশ অংশগুলোতে স্পর্শ করলেই আমি সেই ভগবানের অস্তিত্ব অনুভব করতে পারবো আমাদের যখনই মনের ভেতরে কখনই কোন কোনো দিন কোনো শঙ্কা আসে তখন সবসময় মনে করবেন যে দীক্ষার সময় আমার গুরু শ্রীরামকৃষ্ণের শক্তিকে আমার ভেতরে সঞ্চারিত করছেন শুধু তাই নয় শ্রীরামকৃষ্ণের আমাকে স্পর্শ করিয়ে দিয়েছেন অতএব আমি আমি স্পর্শে শোনা শোনা অস্থি হয়েছি হয়েছি খুব জরুরি আমাদের এখানে যুব সম্মেলন হয়েছিল আপনাদের বলেছিলাম যে সবাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি মানুষের সেবা করো কিনা যদি করো তাহলে কেমন করে করো যদি না করো কিভাবে করবে ভাবছ আর তিন হচ্ছে আর চার হচ্ছে যে স্বামী বিবেকানন্দের তোমাকে কিভাবে প্রভাবিত করে একটি মেয়ে বলছে যে সে পরীক্ষার সময় করে অতিরিক্ত কলম নিয়ে আসে সে এটা নিয়ে আসে তার কারণ হচ্ছে যদি কারুর কলম আটকে যায় তাহলে সে ওই কলমটা ব্যবহার করতে পারবে এর কিন্তু সেটা যে সেবা সে অনুভব করতে পারছে দেখুন তার ভেতরে আলোটা জ্বলছে কিন্তু সে আলোটা অনুভব করতে পারছে না শ্রীরামকৃষ্ণদেবের সেই গল্প আছে একজন রাত্রিবেলা একজনের বাড়িতে গিয়ে হাজির লন্ঠন হাতে নিয়ে অনেক ধাক্কা ধাক্কি পরে শীতকালে লোকে সব শুয়ে পড়েছিল তারা আবার উঠে আসতে জিজ্ঞাসা এত এত বললেন তামাক খাবো একটু আগুন চাই তখন বললেন আরে বোকা তুমি এই লন্ঠনটা জ্বালিয়ে তোমার বাড়ি থেকে আমার বাড়িতে এসেছো আগুন নিতে আগুন তো তোমারই ভেতরে রয়েছে আমাদের সকলের ভেতরে আগুনটা আছে কিন্তু এই অনুভবটা আসাটা খুব জরুরি এই যে দেখুন যে পরপর 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 প্রশ্নগুলো করছেন প্রথমে দেখুন লৌকিক প্রশ্ন করছেন এই প্রশ্নগুলো আমরা সাধারণত করে থাকি রে ঘুম পাচ্ছে কিনা ভয় করছে কিনা মন কেমন করছে কিনা এখন তো আমাদের এখানে মন কেমনের পালা চলেছে ক্লাস নতুন ছেলেরা এসে খুব মন কেমন কালকে তো একজন এসে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল তার বাবা মায়ের জন্য বড্ড মন কেমন করছে আরেকজন হাত ধরে কাঁদছে কেন না তার বোনের জন্য বড্ড মন কেমন করছে মন খারাপের দিন চলছে আমরা বুঝতে পারি এই কারণে আমরা জিজ্ঞেস করি কেউ ক্লাস ফাইভের ছেলে গুম হয়ে থাকলেই জিজ্ঞেস করি মন কেমন করছে না তার মন ভালো করার চেষ্টা করি এইগুলো কিন্তু লাটুর করছে কোনোটাই না তাহলে বলছেন তো ঢুল এলো কিনা কারণ তিনি স্থির হয়ে গেছেন পা পা টিপছেন না তার চোখগুলো লাল হয়ে গেছে টপ টপ করে তাতে জল পড়ছেন তিনি দেখুন ঠাকুরের কি কায়দা একবারে ছোট ছেলের মতো জিজ্ঞেস করছেন ও কেলার বাবু দেখো না দেখো গো ছেলেটা কেবল কাঁদ যে কিচ্ছু বলে না আমার মনে আছে একদম ছেলের মতো ছেলে মানুষের মতো সে যে হাত ভেঙে গেছিল এখানে বার বাঁধা হয়েছিল যাকে দেখছেন তাকেই বলছেন গো দেখো না গো আমার হাতটা সারবে কিনা তুমি বলো গো আমার হাতটা সারবে কিনা এমন ভাবে জিজ্ঞাসা করছিলেন যে না আমার মতামতের উপরই তার সমস্ত জীবনটা নির্ভর করছে এটা শ্রীরামকৃষ্ণের একটা স্পেশাল স্টাইল এটা অবতার পুরুষের একটা স্পেশাল স্টাইল এই অবতার পুরুষের এটা একটা স্পেশাল স্টাইল এই স্টাইলটা অপূর্ব এই এই স্টাইলটা যদি না থাকতো বোধ আমরা এত সহজে ঠাকুরের সাথে মিশে যেতে পারতাম না তিনি বলছেন কেদারব বলছেন তো আপনারই আপনারই লীলা ছেলেটার ছেলেটার মধ্যে মধ্যে আপনিই শক্তি সঞ্চয় করেছে তাই তো এমন ভাব জমে গেছে ঠিক এইরকম একটা ঘটনা ঘটেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই অদ্বৈতানন্দ জি আছেন বুড়ো গোপাল আছেন ঠাকুরকে লাটু মহারাজ বলছেন যে এখেনকের কথা মানে এই ঠাকুরের কথা তার যে দিব্য ভাব সে সম্পর্কে তুমি জানতে চাইছেন ঠাকুর বলছে নিখিলকার কথা এত তাড়াতাড়ি হয় না তারপরে গোপালকে বলছে ও গোপাল এ যে বলছে যে এখেনকের কথা শুনতে চায় গোপাল দাদা তখন বললেন হ্যাঁ আপনি তো জানেন বলেই দিন না বলছেন কোথায় আমি তোমাকে আমার মানে সাঁকড়ে আমার সাপোর্টে নিয়ে না তুমি কিনা ওর পক্ষে নিয়ে কথা বলছো শ্রীরামকৃষ্ণদেব সবসময় নিজেকে গোপন করে রাখতেন তার মূল কারণ হচ্ছে যেটার জন্য আমরা যোগ্য নই সেই কৃপা আমরা পাব না আমরা চাইলেও পাব না অতএব প্রত্যেকটা জিনিসের জন্য নিজেকে যোগ্যতার মান অর্জন করতে হবে এবং সেই যোগ্যতার মান অর্জন করার সমস্ত পন্থা আমাদের গুরু আমাদের দেখিয়ে দিয়ে যান শুধু আমরা যদি সেই পথ ধরে চলি তাহলেই সেই যোগ্যতা মান আমরা এগিয়ে যেতে পারব তাই বলছেন লা কেদারবাবু বলছেন তো আপনারই লীলা আপনি এই ছেলেটির মধ্যে শক্তি সঞ্চার করেছে তাই তো এমন ভাব জমে গেছে ঠাকুরের পদ করতে করতে তার সে দিব্য ভাব সঞ্চারিত হচ্ছে ওই দিনই যে লালটুর দীক্ষালাভ হয়েছিল এ কথা কেদারবাবু অনেকের কথা অনেকে বলেছে ঠাকুর যে এরকম লৌকিক গুরুর মতো কানে মন্ত্র ফুকে দিয়ে যে দীক্ষা দেওয়া এরকম দিতেন না তিনি ভাবটিকে সঞ্চারিত করে দিতেন দেবমানবের দীক্ষা প্রণালী বুঝিবার সাধ্য আমাদের নাই তিনি যে কাহাকে কিভাবে দীক্ষা দেন তাহা একমাত্র তিনিই বলিতে পারেন যিনি তাহার নিকট দীক্ষা পাইয়াছেন ঠাকুর ডাইরেক্টলি অনেককেই দীক্ষা দেননি কিন্তু আবার অনেককেই স্বপ্নে দীক্ষা দিয়েছেন আমাদের তার মধ্যে রামচন্দ্র দত্ত অন্যতম তিনি স্বপ্নে রামকৃষ্ণের কাছে দীক্ষা পেয়েছেন দীক্ষা পাওয়ার পরে তিনি ছুটতে ছুটতে ঠাকুরের কাছে গিয়েছেন এবং ঠাকুরকে তার দীক্ষার কথা বলাতে ঠাকুর ওই কথাটাই কানের মধ্যে ঢোকালেন না বললেন স্বপ্নসিদ্ধ স্বপ্নে পাওয়া মন্ত্র যে পেয়েছে স্বপ্নসিদ্ধ যে সিদ্ধ হবে সে অবশ্যই তার সিদ্ধি প্রাপ্তি হবে এই রকম কথা তিনিও বহু মানুষকে এইভাবে মন্ত্র দীক্ষা দিয়েছেন আপনারা ফ্রান্ক ডোরাকের আকাশ রামকৃষ্ণের ছবি যদি দেখে থাকেন ওটা কিন্তু একটা স্বপ্ন দর্শনের ছবি ফ্রান্ক ডোরা সে ওই ফরাসি শিল্পী সে ওইরকম তিনি সেই ছবি দেখছেন একদিন স্বপ্নে একজন ভারতীয় যোগীকে দেখছেন দিনের পর দিন আঁকছেন সেই যেমন দেখেছেন তেমনি এঁকেছেন অবশেষে অভেদানন্দ সাথে তার সম্পর্ক হয়েছিল যখন ছবিটা প্রায় শেষ হয়ে গেছে তখন ঠাকুরের গায়ে যে কাপড়টা সেটা রঙ কি হবে সেটার জন্য তিনি অভেদানন্দ কাছে গেছেন অভেদানন্দী তার সেই জটা পাগড়ির একটা অংশ থেকে ছিঁড়েখানে দিয়ে দিয়েছেন বলছে ঠিক এই রকম রঙের ওই কারণে দেখবেন ঠাকুরের ওই একমাত্র ছবি যেটা চোখ খোলা এক নম্বর আর দুই হচ্ছে এই রংটা গেরুয়া রঙের কাপড় পরা আছে ঠাকুর ওইটা ফ্রাঙ্ক ডোরাকে রাখা ছবি এমনকি সৃষ্টি মায়ের এইরকমই দর্শন তার হয়েছিল অতএব এরা কেমন করে আমাদের কৃপা করবেন আমাদের জানা নেই কিন্তু আমরা যেন তার কৃপা পাওয়ার জন্য যোগ্য হয়ে উঠতে পারি বলছেন তাহাদের তাহাদের স্পর্শে সেদিন লালটুর আনন্দের অনুভূতিতে আত্মহারা হইয়াছিল এবং তাহাতেই যে লালটু নির্বাক স্তব্ধ ও স্থির দৃষ্টি সম্পন্ন হইয়াছিল তাহাই আমরা অনুভব করতে পারি যেটা বলা হয় যে দুঃখে যেমন চোখ দিয়ে জল পড়ে আনন্দেও তেমনি চোখ দিয়ে জল পড়ে যখন কোনো ইমোশন আমরা আমাদের নিজেদের মধ্যে ধরে রাখতে পারি না তখন তার বিকাশ হয় তার প্রকাশ হয় ওই চোখের জলে অশ্রুধারার মারফত সেটি আমাদের কাছে প্রকাশিত হয় তাই বলছেন যখন দুঃখে আমরা তার এই ধরে রাখতে পারছি না তখন যেন এই আনন্দ অশ্রু তার দুচোখ দিয়ে ঝরঝর করে ঝরে পড়তে থাকছে পরবর্তীকালে আমরা লাল লাটু মহারাজকে ঐরূপ নিকট ঐরূপ প্রশ্ন তুলিয়াছিলাম কিন্তু তিনি দীক্ষা সম্বন্ধে কোনো কথাই বলেন নাই মাত্র বলিয়াছিলেন ঠাকুর হামার মনের অবস্থা বুঝিতেন হামাই তিনি নানাভাবে বিড়ে নিতেন হামার উপর ভালোবাসা ডেলে দিতেন হামায় তিনি তো দেখালেন এই তিনটে জিনিস ঠাকুরের স্টাইল অফ টিচিং স্টাইল অফ টিচিং কি বলছেন ঠাকুর হামার মনের অবস্থা বুঝতেন শ্রী সকলকে বুঝতেন কার কতটা কোন জিনিস কার কি হবে একবারে মায়ের মতো মা যেরকম ভাবে সন্তানকে বুঝতে পারেন কার কতটা লাগবে খেতে তার কি লাগবে কতটা কি প্রয়োজন আছে সেইটা তিনি বুঝতেন হামায় তিনি নানাভাবে বিড়ে নিতেন বিড়ে মানে পরীক্ষা পরীক্ষা করে দেখতেন যে এইটা যে সে চাইছে বা তার যে মনের অবস্থা সত্যিই কিনা দুই হচ্ছে আমার উপর ভালোবাসা ডেলে দিতেন ডেলে দিতেন মানে ভালোবাসার উপযুক্ত পাত্র দেখলে তিনি একবারে সম্পূর্ণ ভালোবাসায় পূর্ণ করে দিতেন এই ভগবানের প্রতি ভালোবাসা এলে আমরা ভগবানের প্রতি আরো বেশি আকৃষ্ট হই সেই কারণে সবসময় প্রার্থনা করতে হয় আমি যেমন তোমাকে ভালোবাসতে পারছি তুমিও যেন তোমা আমিও যেন তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারি তাঁর ভালোবাসা অনন্ত ভালোবাসা অফুরন্ত গতিতে হইছে আমরা অনুভব করতে পারি না তাই আমাদের মনে হয় একটা কাঁচের ছবি কিন্তু যদি খুব ভালো করে দেখি তাহলে দেখবেন সেটা যেন একটা ভালোবাসার ঘনীভূত মূর্তি স্বামীজি বলেছেন লাভ ভালোবাসা যেন ঘনীভূত হয়েছে একটা মূর্তির মধ্যে এবং সেই মূর্তিটি প্রকাশিত হচ্ছে অতএব তার ভেতর থেকে এই ভাবটি আসবে হামায় তিনি তো দেখালেন হামায় তিনি তো দেখালেন এটা দুটো অর্থ হয় এক হচ্ছে দৈবী অনুভূতি করিয়ে দিলেন আর দুই হচ্ছে তিনি আমাকে পথ দেখালেন গুরু যে কাজটা করেন আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান সবসময় আমাদের আলোর পথের সন্ধান দেন এইটা আমাদের বুঝতে হবে জনৈক ভক্তরা জিজ্ঞেস করছেন কি দেখালেন মহারাজ লাঠু বলছেন আরে সে কি মুখে বলা যায় এসব অনুভূতির কথা নিচে না বুঝলে না দেখলে না পেলে কেউ একে বলে বোঝাতে পারে না ভগবান কি কথার কথা তিনি অবাঙ্গ মনস গোচর তিনি কথার অতীত মনের অতীত তাকে বুঝবার একমাত্র পথ অনুভূতি এটা হচ্ছে কথা তাকে বুঝবার একমাত্র পথ হচ্ছে অনুভূতি তিনি তিনি কি বলছেন যা দর্শন করেছিলেন সেটা শব্দ দিয়ে প্রকাশ করতে না শব্দ দিয়ে কেন প্রকাশ করতে পারছেন না কারণ মন চিন্তা করতে পারছে না এবং মন চিন্তা করতে পারছে না বলে সেটার মাংময় প্রতিমা আমাদের কাছে আসছে না যেরকম মিষ্টি খেলে আপনি বড় বলতে পারেন এটা মিষ্টি কিন্তু মিষ্টিটা কেমন এটা কিন্তু আপনি অন্য কাউকে এই অনুভূতিটা প্রকাশ করাতে পারছেন না আনলেস অ্যান্ড আনটিল আপনি সেই আপনার যে খাওয়া মিষ্টি খানিকটা ভেঙে তার মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন ঈশ্বর দর্শনটা ঠিক সেই রকম যতক্ষণ না পর্যন্ত অনুভব করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে না স্বামী শারদানন্দজি লীলা প্রসঙ্গে এই খুব সম্ভবত এটা মধুর ভাবের সার কথা ওই লিখতে গিয়ে তিনি লিখছেন সাধক না হলে সাধকের মনের অবস্থা বুঝতে পারে না একমাত্র সাধকই এই অনুভূতিটি বুঝতে পারে যে ঈশ্বর দর্শন করতে গেলে বা ভগবান দর্শন করতে গেলে কেমন মানসিক অবস্থার প্রয়োজন হয় এটা একমাত্র তাঁরাই বুঝতে পারেন অন্য আর কারুর বোঝা সম্ভব নয় তাই বলছেন আরে সে কি মুখে বলা যায় এসব অনুভূতির কথা নিজে না বুঝলে না দেখলে না পেলে কেউ বলে বুঝতে পারবে না আপনাদের বলেছি বিজয়ানন্দজির কথা আমাদের আর্জেন্টিনা কেন্দ্রের অধ্যক্ষ স্বামী বিজয়ানন্দজি মহারাজ তিনি কাশি এসেছেন লাট্টু মহারাজ তখনও কাশিতে আছেন বিজয়ানন্দজি এটা অনেক পরে খুব সম্ভবত উনিশশো সালে নতুন দিল্লিতে একটি বক্তৃতায় ভক্ত সম্মেলনে বলেছিলেন বলেছিলেন তিনি কাশিতে এসেছেন লাট্টু মহারাজ আছেন লাট্টু মহারাজ জিজ্ঞেস করছেন তুমি গঙ্গায় স্নান করেছো কিনা বলছে দশার সমেত ঘাট একেবারে নোংরা আর মা গঙ্গা অপরিচ্ছন্ন ওখানে স্নান করা যায় না মানে বলো কি সাক্ষাৎ পাবনী শক্তির প্রতীক তুমি মা গঙ্গায় স্নান করেনি পরের দিন তিনি একজন সাধুকে ঠিক করে দিলেন দুজনে মিলে গঙ্গা দর্শন করতে গেলেন এবং স্নান করতে গেলেন খানিকটা রাস্তায় যাওয়ার পরে সেই সাধুটি দেখলেন বিজয়ানন্দ মহারাজ সিঁড়িতে বসে পড়েছেন আ আ করে চিৎকার করছেন এবং ভয়াবহ কিছু একটা তিনি যে দেখছেন সেটা বোঝায় তার চোখ বিস্ফারিত কোনো রকমে সেই দর্শন শেষ হলে কোনো রকমে তাকে স্নান করিয়ে লাটু মহারাজের কাছে নিয়ে এলেন নাটু মহারাজ বিজয় বিজয়ানন্দ মহারাজের জন্যই অপেক্ষা করছিলেন বিজয়ানন্দ মহাজকে দেখা তিনি বললেন কি দেখেছো তিনি বললেন হ্যাঁ দেখেছি কি দেখেছিলেন সেটা তখন কিন্তু জানা যায়নি অনেক পরে তিনি তার স্মৃতিকথায় কথায় ওই দিল্লির বক্তৃতায় বলছেন যে তিনি দেখেছিলেন গঙ্গার বুক চিরে একটি তুষার ধবল শিব মূর্তি উঠছে বিরাট তার চেহারা তার জটা ধীরে ধীরে বাড়তে বাড়তে সেই মূর্তি ক্রমাগত বাড়তে বাড়তে বড় হতে হতে আকাশকে স্পর্শ করেছে এই দর্শনের দুটো দিক আছে লাটু মহারাজ বলেছিলেন পাবনী শক্তির ঘনীভূত মূর্তি এই যে গঙ্গা শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ কল্যাণকারী শক্তি যাকে মাথায় ধারণ করে রাখেন সেই পাবনী শক্তির প্রকাশ হচ্ছে শিব তাই এখানে তার সেই পবিত্র শক্তি বিশ্বনাথের দর্শন তার হলো বরফের মতো তার রজত গিরি নিভম চারু চন্দ্রাবতংসং রত্নাকল্পজ্বলঙ্গং পরশু মৃগবরা অভীতি হস্তম প্রসন্নম তার গায়ের রং ওই রকম বরফের মতো মহাপুরুষ মহারাজের দর্শনের একটা কথা দেখবেন মহাপুরুষ মাজে খুব জ্বর হয়েছে এমন সময় তিনি রাত্রিরে দর্শন করলেন বরফের মতো নীল রঙের শিব ঠাকুর তিনি এসেছেন তাই তিনি বলছেন যে যেতে হবে তিনি বলছেন ঠাকুরের ইচ্ছা না হলে কিছু হবে না সেই শিব এসে মহাপুরুষ সমাজকে স্পর্শ করলেন এক বড় পেয়ের মতো ঠান্ডা স্পর্শ পরের দিন মহারাজ যখন ঘুম থেকে উঠলেন তখন তার জ্বর নেই কোনো সমস্যা নেই কোনো কষ্ট নেই তার মহাপুরুষ সেই দর্শনের সঙ্গে এই দর্শন মিলে যায় এগুলো যারা দেখেছেন তাদের কাছে এটা সত্য আমরা শুধুমাত্র পড়ি এবং অনুভব করার চেষ্টা করি কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমার আপনার সে দর্শন হচ্ছে সে আমরা কাউকে বলতে পারি না এবং আমাদের সে শক্তিও নেই কারোর ভেতরে সেই দর্শন করিয়ে দেওয়ার আগে নিজেকে দর্শন করে তার যোগ্য হয়ে উঠতে হবে বলছেন জনৈক ভক্ত এইট বলছেন এই রূপে তিনি আমাদের প্রশ্নটি এড়াইয়া গিয়াছিলেন যাহা হোক লালটুর সেই স্থির আখিপল্লব পরদিন প্রভাতেও চঞ্চল হইয়া উঠিল না অচঞ্চল অপলক দৃষ্টিতে লালটু স্থির হইয়া রইল মধ্যাহ্ন পর্যন্ত মন্দিরে ভোগের ঘন্টা পড়িয়া গেল ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আসিয়া বালককে ডাকিলেন কিরে দুপুর যে হয়ে গেল মাকে দেখবি এক্ষুনি মায়ের মন্দিরে প্রণাম ডাকে বালকের ভাবের ঘোর কাটিয়া গেল বালক নিদ্রা হইতে সদ্য ন্যায় শিথিল গমনে মন্দিরের দ্বারে উপস্থিত হলেন মাকে প্রণাম জানাইয়া দৈনন্দিন শৌচ স্নানা সমাপন করিতে গেলেন এই কথাগুলি রামলাল দাদা আমাদের নিকট বলেছেন তার সেই যে উচ্চ ভাবের অবস্থা এটা পরের দিন সকাল অবধি ছিল এটা একটা অদ্ভুত একটা ঘটনা আছে আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস এ প্রত্যেক সোমবার দিন শিব মহিমস্তোত্র পাঠ করা হয় ধ্যানাত্মানন্দজি তিনি মহাপুরুষ মাঝের শিষ্য তিনি গিয়ে মহাপুরুষ মাঝকে বললেন যে আমরা প্রত্যেক সোমবার শিব স্তত্র পাঠ করি বলছে বলিস কিরে শিব মহিমস্ত্র শুনলে তো ঠাকুর সমাধিতে চলে যাবেন তারপর একটি দেবীর ভজন গাইবি না হলে ঠাকুর সাধারণ ভূমিতে নেমে আসতে পারবে না তাই শিববৈন্য গাওয়ার পরে ওই দেবী প্রপন্নার্থী হরে প্রসিদ প্রসিদ্ধ মাতার জগত অখিল সেটা একটা একটা সুর আছে বেলঘরিয়ার সুর সেই সুরে গাওয়া হয় ভাবা হয় এই যে ঠাকুর যে শিবমৈন্য স্তোত্র শুনে যে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়েছে তার থেকে তিনি যেন এটা বেরিয়ে আসছেন তা সেই অবস্থা থেকে তিনি যেন পেরিয়ে চলে আসছেন এখানেও ঠিক তাই দেখুন এই যে যখন তিনি আর সাধারণ ভূমিতে নামতে পারছেন না তখন জগন্মাতার কথা স্মরণ করিয়ে দিলেন জগন্মাথার সেই তীব্র মায়ার ভেতর যখনই আসবে তখনই আমরা আবার ধীরে ধীরে সাধারণ ভূমিতে ফিরে আসবেন এই ভারী সুন্দর কথা বলছেন যা মাকে দেখে আয় এখানে এসেছিস মায়ের মন্দিরে প্রণাম জানিয়ে তীর্থ দেবতার তীর্থে গিয়ে তীর্থ দেবতার দর্শন করাটা খুব কম্পালসারি আমাদের মনে আছে আমরা যখন ছোটবেলায় পূজনীয় আত্মস্থানন্দ জি মহাজের কাছে যেতাম মহারাজের প্রথম প্রশ্ন ছিল ঠাকুরকে প্রণাম করে এসেছিস না বললে খুব অসন্তুষ্ট হতেন বলতেন বাড়িতে গিয়ে যেরকম মালিক বাড়ির মালিকের সঙ্গে দেখা করতে হয় মঠে এসেও ঠিক সেই রকম মালিকের সঙ্গে দেখা করতে হয় আগে মালিকের সঙ্গে দেখা তারপরে নিজের দিকে তাকিয়ে বলতেন তারপরে এসব চাকর বাকর তীর্থ দেবতার কাছে এসে তীর্থ তীর্থে এসে তীর্থ দেবতার দর্শন করতে হয় কারণ তীর্থ দেবতার ভেতরে তীর্থের ঘনীভূত ভাবটি আছে শিবকে দর্শন করলে সারা কাশিতে যে যে তীব্র ত্যাগ বৈরাগ্য একবারে ঘনীভূত ঘনীভূত হয়ে আছে তার সেই পরিচয় হয় শিবকে দর্শন বিশ্বনাথজিকে দর্শন করলেই এই জগতের যে মায়া এই জগতের যে মোহ এটি সাময়িকের কারণে হলে সাময়িক হলেও বিদুরিত হয়ে যায় আমরা তখন একটা অন্য রাজ্যে বিচরণ করি আর এই জগন্মাতার দর্শন করলে তার মন যে উচ্চ ভূমিতে ছিল সেখান থেকে ধীরে 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 নেমে আসে মা যেরকম তাকে কেমন দেখতে কখনো আমাদের জানতে দেন না সব সবসময় মাথায় দিয়ে তিনি ছেলের কাছে লুকিয়ে তার স্বরূপ তিনি প্রকাশ করেন না ঠিক রকম হচ্ছে তিনি মায়াতে বদ্ধ করে দেন তাকে ওই অবস্থায় বেশিক্ষণ থাকলে আমাদের সাধারণ মানুষের মাথা খারাপ হয়ে যাবে তাই মায়ের মা যেন তাকে মাকে মায়ের মাধ্যম দিয়ে তিনি যেন তাকে বাচ্চ ভূমিতে ফিরিয়ে আনার চেষ্টা করলেন বালক নিদ্রা হইতে সদ্যিতে নেয় শিথিল মন্দিরে শিথিল গমনে মন্দিরের দ্বারি উপস্থিত হইল মাকে প্রণাম জানাইয়া দৈনন্দিন শৌচ স্নানাদি সমাপন করিয়া চলে গেল এখানে আরেকটা জিনিস এই যে তিনি যখন হেঁটে যাচ্ছেন কেমন তাকে দেখাচ্ছে না সদ্যিত ঘুম থেকে ওটা বাচ্চা আপনারা মনে করে দেখুন ঠাকুরের সেই ঘটনা নির্জলেশ্বর শিবের মন্দিরে তিনি প্রার্থনা করছেন ওই শিবমিন্তোত্র পড়ছেন এবং শিব স্ত্রত্র পড়তে করতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন মথুরা মোহন এসে দেখছেন যে ঠাকুরের সমস্ত মুখ যেন একবার আলোকিত হয়ে আছে তারপরে যখন তিনি ভাব সমাধি থেকে নেমে ছোট শিশুর মতো ছোট শিশু যখন ঘুম কিছু বুঝতে পারে না এপাশ ওপাশ অধিক অধিক তাকায় ঠিক সেই রকম সদ্য্থিত ছোট শিশুর মতো একটা নতুন পৃথিবীতে এসছেন একটা অন্য লোক থেকে এক লোকে এসেছেন এই দেখুন এই যে এই যে সদ্যথিত এই যে বর্ণনাগুলো আছে এতে খুব প্রকাশ যে তিনি গভীর সমাধিতে মগ্ন হয়েছিলেন এর পরের ঘটনা বিশেষ কিছু নয় সেইবার তিন তিন দিন দক্ষিণেশ্বর যায় সেই তিন দিন তিন রাত্রি ঠাকুর তাহাকে বসিয়া থাকিতে দিতেন না নানাভাবে তাহার দ্বারা টুকটাক কাজ করাইয়া লইতেন এই কয়দিন লালটুকে ঠাকুরের জন্য স্নানের জল তুলিতে হইয়াছিল তামাক সাজিতে হইয়াছিল গৃহমার্জন করিতে হইয়াছিল এমনকি ঠাকুরের সঙ্গে যদু মল্লিকের বাগানে যাইয়া পাঠ শুনিয়া আসিতে হইয়াছিল তিন দিন পরে ঠাকুর লালটুকে মনির গৃহে ফিরিয়া যাইতে বলিলেন বললেন ওরে রাম যে তোর জন্য ভেবে ভেবে সারা হলো লাটু তখন উত্তর দিয়াছিল আমি ইখানকে থাকলে মনিবের কোনো গুসা হয় না তিনি তো আরেকজনকে রেখেছেন সেই সব কাম করবে আমি ইখানকে থাকবে বলছেন সে তুই রামের মাইনে এখানে বসে থাকবি এ তো হয় না বাপু যার মাইনে নিবি তার কাজ করবি এই তো জানি একজনের মাইনে নিবি আর অপরের কাজ করবি এমন কথা তো কোথাও শুনিনি এই কথা চলিতেছে এমন সময় রামবাবু শস্ত্রী দক্ষিণেশ্বরে উপস্থিত হন রামকে দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন ওগো রাম এই ছেলেটা কিরকম দেখো দেখ বাপু যত বলি বাড়ি যা ওরা কত ভাবছে ছেলেটা কেমন ফিক ফিক করে হাসছে আর বলছে এখানে থাকলে তো মনিবের গুসা হয় না এখান হতে চলে যেতে আমার মন কেমন করে আমি যাবে না যত বলি কলকাতায় যা কিছুতেই তাই হতে এখান হতে নড়বে না একই বাপু কাজকর্ম ছেড়ে এখানে এত থাকা কেন পারো তো তুমি ওকে বোঝাও ঠাকুরের কথার ভাব রামচন্দ্র ব্যাপার ঠাকুরের কথার ভাবে ভক্ত রামচন্দ্র ব্যাপার বুঝিয়া লইলেন বালক যে ঠাকুরের কৃপা পাইয়াছে সে বিষয়ে নিঃসন্দেহে হইয়া রামবাবু কৃত্রিম ক্রোধে লালটুকে বোঝাইতে লাগলেন হ্যাঁ রে এখানে কিসের জন্য পড়ে আসছিস বলতো বাড়ি যাবি না লালটু চুপ করে দাঁড়াই রইল কথার কোন উত্তর দিল না পরক্ষণেই রামবাবু ঠাকুরের নিকট নিবেদন করিলেন ভালোবেসে ছেলেটার তো মাথা খেলেন আর আমাকে কেন এ বিড়ম্বনা ভোগ করার ঠাকুর স্মিত হাস্যে বলিলেন কি মধু পেয়ে ছোনাটা এখানে পরে থাকতে চায় বলতো রাম আমি তো কিছুই বুঝি না ভক্তের কাছে ভগবান জানিতে চান ভক্ত কেন ভগবানকে ছাড়িয়া থাকিতে পারে না এ রহস্যের মীমাংসা কে করে হচ্ছে মজা এই রহস্যের মীমাংসা কে করে যাহা হোক সেবার মায়ের সঙ্গে রামবাবুর স্ত্রীকে লালটু মা বলিত লালটু সিমলায় ফিরিয়া আসিল লালটুকে ফিরাইয়া আনিয়া রামবাবুর স্ত্রী তাহাকে কতক বুঝাইলেন কিন্তু লালটুর সেই এক কথা আমি আর নকরি না আমি আর আপনাদের মাইনে লুবে না কে বলবেন আমি উখানকে থাকবে মা যত বোঝান কেন রে তোর এখানে থাকতে কি কষ্ট হচ্ছে লাল্টু ততই আব্দারের শুলে বুলে উখানকে থাকতে আমার ভালো লাগে মা বললেন উখানকে তোকে খাওয়াবে কে তোকে কাপড় চোপড় দেবে কে লালটু হলো কেন হামি ওনার সেবা করবে প্রসাদ পাবে আর আপনারা আমাকে আমাকে কাপড় চোপড় দেবেন মা বললেন বাবা দিতে রাজি হবেন কেন লালটু বললেন হামায় এত ভালোবাসেন আর হামায় একখানা কাপড় দিবেন না দেখুন কিরকম বালকে নির্বুদ্ধিতায় মা হাসিয়া উঠিলেন এই যে ভগবানের যে স্টাইল দেখুন তিনি ভালোবাসছেন আবার এমন একটা কাজ করছেন মনে হচ্ছে যেন তিনি কিচ্ছু চেনেন না তিনি কিচ্ছু জানেন না আমাদের মনে আছে আত্মস্থানন্দজির সাথে একটা জায়গায় গিয়েছি আমরা খুব সম্ভবত বরিশা মন্দির ওপেনিং এ মহারাজ আগে গিয়েছেন আমরা পরে গিয়েছি যাবার আগে মহারাজকে বলেছি আমরা যে মহারাজ আমরা মন্দির হবে ওখানে যাব। আমাদের ওখানে কালী কীর্তন আছে মহারাজ বললেন ও তাই না কি সমস্ত বললেন হ্যাঁ তারপরে টললেন আমরা যখন মহারাজের কাছে গেলাম বরিশাতে মন্দির সব উদ্বোধন হয়ে গেল মহারাজের পায়ের কাছে বসে আমরা খুব কীর্তন কীর্তন করলাম খুব নাচ টাচ হলো মহারাজ ফিরে এলেন তারপরে মহারাজকে যখন প্রণাম করা হলো মহারাজ বলছে উমাই এই ছেলেগুলো সব কোথা থেকে এলো আমরা দেখে হতবাক হয়ে গেলাম তাহলে কি তিনি আমাদের এতক্ষণ ধরে চিনতে পারেননি এই যখন আজকে এই অংশটা আবার করে পড়া দিনও পড়েছিলাম তখনও মনে হচ্ছিল এই যেন ভগবানের একটা স্টাইল এই যেন একটা অভিনয় তোমায় চিনি না এই যে একটা ভাব এই যে ভক্তের সঙ্গে তিনি লীলা করছেন তিনি বলছেন একবারে একবারে সাধারণ মানুষের মতো বলছেন তুই একজনের কাছ থেকে মাইনে নিবি আর এইখানে এসে বসে থাকবি এটা ঠিক নয় এদিকে মাথাটা খেয়ে ফেলেছেন যেটা একবারে খুব পরিষ্কার করে রামচন্দ্র দত্ত বলছেন মাথাটা তো আপনি খেয়ে ফেলেছেন এখন তার এই সমস্ত কথা বলে লাভ নেই মাথাটা তিনি খেয়ে ফেলেছেন আর তারপরে এরকম করছেন আমাদের ছেলে পুলেরা যখন সাধু হতে আসতো যখন তার বাড়ির লোকজন এসে নানা রকম তাকে ইয়ে করা হতো লাফাঝাফি হতো তখন আমরা দেখেছি মহারাজরা একেবারে নির্লিপ্ত থাকতেন যে আবার ডেকে পাঠাতেন সে সাধুদের ভক্তদের বাড়ির লোকজনের সামনে সেই ব্রহ্মচারীকে ডেকে পারতেন বলতেন দেখ দেখি তোর মা এসেছে আর তুই এরকম করছিস আমার মনে আছে বলেছিলেন ভালো করে সঙ্গ প্রণাম এমন করে করতেন যেন তিনি ওদেরই পক্ষে আমাদের পক্ষে একদম নয় তিনি এমন করে করতেন আমি তো বলেছি চলে যেতে কিছুতেই যাচ্ছে না কি অবস্থা দেখো দেখি এটা কি ঠিক হচ্ছে উনি যেন এমন করছেন যেন ওদেরই পক্ষে আছেন আর ওরা এত কনসার্ন ওরা ভাবে নারী বাবা আছে আমাদের জন্য এত কনসার্ন তাহলে এই লোকের কাছে থাকা যায় না না মহারাজ আপনার কাছে থাকুন পরে আস্তে আস্তে যাবে আমার মনে আছে আমি একবার এরকম আমাকে একটা শর্ত দেয়া হয়েছিল যে প্রত্যেক মাসে একবার করে দেখা করবেন আমার মা এসে আর বছরে একটা করে কাপড় দেবেন তা আমি আপনস্তানজিকে বলছি প্রত্যেক মাসে দেখা হবে যে দূর বোকা তোর মায়ের যেমন আমার যেমন বয়স হচ্ছে তোর মায়েরও বয়স হবে প্রত্যেক মাসে কেন দেখবি বছরেও একবার দেখা করতে আসতে পারবে না যত দিন যাবে আস্তে আস্তে এই যে বাহ্যিক মায়াটা এটা কেটে যাবে তখন ভেতরের ভালোবাসাটা তীব্র হবে এই যে সব সময় ওদের সামনে কিন্তু ওনাদের মতো আচরণ করতেন আর আমাদের সামনে আমাদের মতো আচরণ ট্রেডিশন ঠাকুরেরও তাই ঠাকুর বলছেন দেখো দেখি রাম এটা কি ধরনের কথা হলো তাকে প্রথমে বোঝাচ্ছেন তুই ওর কাছ থেকে মাইনে নি এখানে কি করে থাকবি শুধু তাই নয় এখানে এসে তুই রামের মাইনে খেয়ে এখানে বসে থাকবি একবারে তাকে আদর্শ শেখাচ্ছেন এটা একদম ঠিক কাজ হচ্ছে না দেখুন কি পাজি হ্যাঁ কি বলছে সর্প হইয়া দংশাও তুমি ওঝা হইয়া ঝাড়ো হ্যাঁ তো এই যে সর্প হয়ে তিনি আমাদের দংশন দিচ্ছেন আবার তিনি ওঝা হয়ে আমাকে বোঝাচ্ছেন এখানে টাকাটা ঠিক হচ্ছে না যার মাইনে নেবি কাজ তার কাজ করবি এই তো জানি একজনের মাইনে নিবি অপরের কাজ করবি খান এমন কথা তো কোথাও শুনিনি এইটা হচ্ছে কথা আদর্শ এদিকে তিনি ছেলে এখানেই থাকুন আবার যখন রামচন্দ্র জন্য পড়ে আছিস বলতো বাড়ি নি রামবাবুর সামনে আমি কৃত্রিম রাগ করে বলছেন রামবাবুর খুব সুন্দর বলছেন ভালোবেসে ছেলেটার তো মাথা খেলেন আর কেন আমায় এই বিড়ম্বনা ভোগ করার এই দিক কি অদ্ভুত রিলাইজ ছবিগুলো ভাবলে চোখ বন্ধ করে এই লীলাগুলো মনে করলেই যেন এবার আনন্দে ভরপুর হয়ে যায় তিনি কি অদ্ভুত রকমের লীলা করছেন তিনি কিচ্ছু জানেন না কোনো কিছুর ভেতরে নেই অথচ তিনি সব কিছুর মধ্যে আছেন বলছেন যে ভালোবেসে ছেলেটার মাথা খেলে না কেন আমায় বিড়ম্বনা ভোগ করেন ঠাকুর তখন স্মিত হাসে বলছেন কি মধু পেয়ে ছোড়াটা এখানে পড়ে থাকতে চায় বলো তো রাম আমি তো কিছুই বুঝি না কি যে মধু এ যারা না বুঝবে তারা হবে না আমাদের মনে হতো যে মহারাজ কি মহারাজের শেষে কি অদ্ভুত আকর্ষণ ভূতে কি দিব্য আকর্ষণ কিছুতেই যেতে ইচ্ছা করতো না সে একবারে কুকুর আমাদের তাড়িয়ে মতো হতো সব্যসাচী মহারাজ এসে প্রায় একবারে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতেন একটা একটা করে জানলা মুখের উপর দমদম করে বন্ধ করে দিতেন মহারাজকে বলতেন আপনি হাত দেখান মহারাজ বলতেন কোন হাত দেখাবো বাঁ না ডান হাত আমার বাহাতে খুব ব্যথা বাঁ তো তুলতে পারবো না ডান হাতটা তুলি কিন্তু ডান হাত তো বেশিক্ষণ ধরে থাকতে পারব না তারপরে তাহলে দুহাতি কপট রাগ করে কিন্তু আসল হচ্ছে টাইম কিলিং আমরা অত বকুনি খেয়েও চুপটি করে দাঁড়িয়ে থাকতাম কি এক অদ্ভুত মধু একবারে ছড়ানো রয়েছে এমন মধু যে চেটে চেটে আমাদের শেষ হতো না এই এটা হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছেন ঠাকুরের মিনিয়েচার ফর্ম তার এই রূপটি আমরা দর্শন করেছি অতএব সেই রূপ কি অদ্ভুত অদ্ভুত সুন্দর সব কথা তাই বলছেন লালটুর মা তাকে জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ রে নকরি করবে না লালটুর মাকে তিনি বললেন আমি আর নকরি আর আপনাদের মাইনে না বাবুকে বলিবেন আমি ওখানকে থাকবে এই যে মাইনে নিয়ে কথা হয়েছিল না খোঁটা দিয়েছেন ঠাকুর এদের মাইনে নিয়ে ওখানে কেন থাকবি তাই বলছেন আপনাদের নকরিও করব না আপনাদের খাওয়াবো না এবার ভদ্রমহিলা খুব বুদ্ধিমান তিনি বলছেন বুদ্ধিমতী বলছেন যে তাহলে ওকে ওখানে তো কে কে খাওয়াবে বলছে কেন আমি ওনার সেবা করব আর আমি ওনার প্রসাদ পাব আপনারা আমাকে কাপড় চুপুর দিবেন কি অদ্ভুত কথা বলছেন বাবা দিতে রাজি হবেন কেন লালটু বলছেন হামায় এত ভালোবাসেন আর হামায় এখানে কাপড় দিবেন না দেখুন এই ছোট্ট শিশু একবারে সরল্যে পূর্ণ বলছেন আমি নাইবা কাজ করলুম তিনি তো আমায় ভালোবাসেন তিনি তো আমাকে দেখেন না অতএব আমি যদি তার কাছে থাকি যেমন আপনাদের কোনো রাগ হবে না অভিমান হবে না ঠিক তেমনি আমি যদি তার কাছে থাকি আপনারা আমাকে কাপড় চোপড় দেবেন খাওয়াটা আমার ওখানেই হবে বালকের নির্বুদ্ধিতায় মা হাসিতে লাগিলেন দক্ষিণেশ্বরের সমগ্র ঘটনাটি কেদারবাবুর নিকট হইতে রামবাবু শুনিয়া আছিলেন তাই তিনি শ্রী গুরুদেবের শক্তিপ্রাপ্ত লালটুকে দিয়া তাহার গৃহকর্ম করাইতে দ্বিধা করিলেন তাহলে লালটুর অনেক কাজ কমিয়া গিয়াছিল তৎকালে লালটুকে প্রায় মণিপ্রদত্ত ফল মূল মিষ্টান্না দি লইয়া দক্ষিণেশ্বরে যাইতে হইত এবং কলিকাতাস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর সংবাদ লওয়া ও কলিকাতাস্থ ভক্তমন্ডলীর নিকট পরমহংস দেবের আগমন সংবাদ বহন করা ব্যতীত অন্য আর কোন কাজ করিতে হইত না অধিকন্তু ঠাকুরের আগমন উপলক্ষে প্রায় ভক্ত প্রত্যেক ভক্তই কিছু না কিছু উৎসব করিতেন সেই সব উৎসয়ে ভক্ত পালক রামবাবুর পরামর্শ যারা গ্রহণ করিতেন রামবাবু তাহাদের সাহায্য করিবার জন্য নিজ প্রিয় বৃত্তকে পাঠাইয়া দিতেন প্রত্যেক উৎসবে সে একাই দশ জনের কার্য করিত এই সম্বন্ধে বলিয়াছিলেন মহেন্দ্র শ্রী শ্রী রামকৃষ্ণ দেব আসিয়াছেন আমার কাছে লালটু এসে বললে বাবুকে উনি ডেকেছেন এই বলিয়া হন হন করিয়া চলিয়া গেল দুই তিন মিনিটের মধ্যে ফিরিয়া আসিয়া বলিল উনি যে ডেকেছেন আপনাদের এত দেরি কেন দাদা তখনই বাহিরে আসিয়া বলিল যাচ্ছি রে যাচ্ছি হামায় এখন কেত জায়গায় যেতে হবে আপনি শিগগিরই শিগগিরই আসুন বাকি দেরি হলে হামার উপর গুস্সা করবেন এই বলিয়া পুনশ্চ চলিয়া গেলেন মিনিট পাঁচেকের মধ্যে ফিরে আসিয়া পুনশ্চ বললেন কই বাবু আপনি এত দেরি করছেন কেন দাদা পুনরায় বললেন যাচ্ছি রে তোর যে আর তরস হয় না ডেকে আনতে বললে বিধে নিয়ে যেতে চাস আরে আসুন উনি যে আপনার তলে বসে আছেন এইভাবে লাল্টু দাদাকে লাল্টু দাদাকে রামবাবুর বৈঠকখানায় ডেকে নিয়ে যেত দাদাকে খবর দেওয়ার মাঝে লাটু আরো দুজনকে ডাকতে গেছিল তারা ইতিমধ্যেই প্রস্তুত হয়ে চলেছে আমরাও তাহাদের সহিত এক জোটে রামবাবুর বৈঠকখানায় উপস্থিত হইলাম এইভাবে রামবাবুর গৃহে আরো কিছুদিন লাল্টুকে থাকিতে হইল মজার কথাটা দেখবেন রামকৃষ্ণ পরমহংসদেবের উক্তি আছে কথামৃতের ভেতরে আছে যখন আমাদের কর্মপূর্ণ কর্ম পূর্ণ হয় তখন ধীরে ধীরে বাহ্যিক কর্ম আমাদের কমে যায় উদাহরণ দিয়েছিলেন প্রসূতি মায়ের একটা ঘটনা উদাহরণ দেওয়া হয়েছিল হয়েছিল সেখানে বলা যে প্রসূতি মা যখন সন্তান ধারণ করেন তখন তার আস্তে আস্তে কর্ম কমতে থাকে এবং যত সময় যেতে থাকে তখন একেবারে কর্ম কমে যায় প্রসবের সময় তখন একদম বন্ধ থাকে তারপরে সেই ছোট শিশুটাকে নিয়ে নাড়াচাড়া করে এ এই যে লালটু ধীরে 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 শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন শ্রীরামকৃষ্ণের কৃপা পেয়েছেন তার বাহ্যিক কর্ম কমে যাচ্ছে এটা আমাদের জীবনেও হবে আমরা অনেক সময় ভাবি যে কর্ম কিছুতেই কমাতে পাচ্ছি না কিন্তু যত ঠাকুরের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব তত আমাদের যাবতীয় কর্ম শ্রীরামকৃষ্ণের প্রীতির জন্য করবো হয়তো কাজের পরিমাণ অনেক বেশি বাড়লো কিন্তু কাজের সেই বোঝটা আমাদের থাকে না কারণ আমরা প্রত্যেকটি কর্ম তার উৎপাদনের জন্য করছি ভালো করে গুছিয়ে সংসার করা করলে তিনি প্রীত হবেন আমরা জমিয়ে খুব সাথে সংসার সংসার করি সেই করার কোন রকম মায়ার বন্ধনে জড়িয়ে পড়ানি আমি তাঁর হয়ে আমি কাজটি করছি তিনি প্রীত হবেন তসমিন তুষ্টে জগৎ তুষ্টম প্রিনীতে প্রিনীতম জগৎ আমাদের পূজা হয়ে গেলে এই মন্ত্রটা বারবার বলে হয় ও প্রিয়তাম পুন্ডরী কাক্ষ সর্বহারী তসমিন তুষ্টে জগৎ তুষ্ট হও তাহলে হবে তুমি যদি অসন্তুষ্ট তাহলে জগৎ তোমার প্রতি আমার প্রতি অসন্তুষ্ট হবে অতএব যা কিছু করছি সব তার প্রীতি উৎপাদন করার জন্য এই ভাবটাই যে দেখুনই যে তারাগ্রহ করছেন বারবার এসে রামবাবু এসে নরেন্দ্রতে ডাকছেন কি সুন্দর কথা বলছেন না দু তিন মিনিটের মধ্যে ফিরে এসে তিনি বললেন উনি যে ডেকেছেন আপনাদের এত দেরি কেন লরেন বলছেন যাচ্ছি রে যাচ্ছি বাবা তারপরে আবার কয়েকজন ভক্তকে খবর দিয়ে আবার ফিরে এসেছেন বলছেন যে কই লরেন বাবু আপনি এত দেরি করছেন দাদা পুনরায় বললেন যাচ্ছি রে তোর যে আর তরস হয় না ডেকে আনতে বলে বেঁধে আনতে চাস তিনি বললেন আরে আসুন উনি যে আপনার তরে বসে আছেন কি অপূর্ব কথা এই যে অনুভব করে আমার প্রিয়জন অন্যের জন্য অপেক্ষা করে আছেন এর মধ্যে কোনো রাগ নেই এর মধ্যে কোনো অভিমান নেই কারণ তিনি তো আমার তিনি যদি কারোর জন্য অপেক্ষা করে থাকতেই পারেন কিন্তু আমার পুরোটাই তিনি আমার সম্পূর্ণটাই আর তার প্রীতি উৎপাদ তিনি নরেনকে দেখলে তার আনন্দ হবে তাই তার প্রীতি উৎপাদন করার জন্য নরেন বাবুকে তিনি বারবার ডাকছেন নিয়ে যাচ্ছেন কি সুন্দর কথা এই এইভাবে রামবাবুর গৃহে আরো কিছুদিন থাকতে হইল এইভাবে পরে তাহার দক্ষিণেশ্বর বাস করিবার সুযোগ আসিয়া উপস্থিত হইল কিভাবে সে সুযোগ আসিয়াছিল তাহা নিম্নে বলিতেছি আঠারোশো একাশি খ্রিস্টাব্দের জুন মাসে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেবের সেবক ও ভাগিনেও শ্রী হৃদয় মুখোপাধ্যায়ের সহিত মন্দির কর্তৃপক্ষের কুমারী পূজা লইয়া মনোমালিন্য হয় ঠাকুরের ভাগিনেও কাহারও পরামর্শ না লইয়া মথুরবাবু নাতনির পায়ে ফুল চন্দন দিয়া পূজা করেন কল্যাণ কন্যার অকল্যাণ হইবে ভাবিয়া মথুরবাবুর পুত্র ত্রৈলক্ষ্যবাবু বিশেষ চিন্তিত হইয়া পড়েন এবং ওই কারণে রুষ্ট হইয়া হৃদয়কে মন্দিরের কার্য হইতে ছাড়াইয়া দেন তৎকালে ঠাকুরের ভাগিনী হৃদয় ছিল ঠাকুরের সেবক মন্দিরে প্রবেশ করিবার অনুমতি না দেওয়ায় শ্রী শ্রী পরমহংসেবের সেবা হইতে তাহাকে বঞ্চিত হইতে হইয়াছিল যদিও শ্রীরামকৃষ্ণ দেবের সেবকের অভাব পরিপূর্ণ করিবার জন্য ত্রৈলোকবাবু সেই দিন একজন পশ্চিম দেশীয় বৃত্ত নিয়োগ করিয়াছিল তথাপি তাহাকে দিয়া ঠাকুরের সেবা সম্ভব হইল না কারণ তৎকালে ঠাকুর মাত্র শুদ্ধ সাত্বিক ব্যক্তির স্পর্শ সহ্য করিতে পারিতেন অশুদ্ধ অসাত্ত্বিক লোকের সেবা বা স্পর্শ করে তাহার পক্ষে অসহ্য যন্ত্রদানা দায়ক হইত এই জন্য হৃদয় মুখোপাধের অবর্তমানে শ্রী শ্রী পরমহংসদেবের সেবায় ত্রুটি দেখিয়া ভক্ত রামবাবু শুদ্ধ সাত্বিক লাল্টুকে ঠাকুরের নিকট পাঠাইয়া দেন দিন দুই পরে রামবাবু নিজে দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন রামবাবুকে দেখিয়া ঠাকুর বলিলেন দেখো রাম এই ছেলেটিকে লালটুকে দেখাইয়া তুমি আমার কাছে রেখে দাও ছেলেটি বড় শুদ্ধ থাকতেও ভালোবাসে তিনি না করিয়া লালটুকে তথায় রাখিয়া দিলেন দক্ষিণেশ্বরে পরমহংসদেবের দেবের সেবক বলিয়া পরিগণিত হইয়াছিল ঠাকুর আদুর করিয়া তাকে কখনো লেটো নেটো লাটু প্রভৃতি নাম দিয়েছিলেন তার মধ্যে লাটু নামটি প্রচলিত হইয়া গিয়াছে আমরা এখন হইতে লাটু এই নামই ব্যবহার করিব দেখুন অবতার পুরুষের সেবা সেবা করবার সুযোগ পাওয়া গেল কি সুন্দর এই অবতার পুরুষের সেবা করবার সুযোগ পেয়ে যায় কত সহজভাবে একবারে পরিস্থিতি আমি বলি না মাঝে সাথে যে শ্রীরামকৃষ্ণদেবের জীবন যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো একদম ড্রামা নাটক একবারে তৈরি তার নাট্যরূপ তৈরি রয়েছে প্রত্যেকটি চরিত্র কখন স্টেজে এসে ঢুকবে কখন পারফর্ম করবে কখন বেরিয়ে যাবে এটা সবটা তিনি একমাত্র তৈরি করেছেন মুখ্য চরিত্র কখনো সে ছাড়া হবে না তার মেকআপ বদলাতে পারে ছোট থেকে সে বড় হচ্ছে বড় থেকে সে আরো বড় হচ্ছে তারপরে তার আরো বিকশিত হচ্ছে এই যে তার মেকআপটা বদলে যেতে পারে কিন্তু তার যে সারাউন্ডিংটা এটা সব সময় বদলাবে বালক গদাধর তার সঙ্গে একদল ছেলে পুলে ছিল তখন তার একরকম ছিল তারপরে আবার যে পরবর্তীকালে আবার অন্যান্য ছেলেপুলেরা তার সঙ্গে যুক্ত হলো যখন কামার পুকুরের পর্ব শেষ হলো তখন দক্ষিণেশ্বর পর্ব জামাপুকুর পর্ব শুরু হলো জামাপুকুর পর্ব শেষ হওয়ার পর দক্ষিণেশ্বর পর্ব শুরু হলে প্রত্যেকটি পর্বে দেখুন আলাদা আলাদা কুশিলভ রয়েছে এবং এই যুগে যুগে তিনি এক একরকম থেকে যাচ্ছেন এবং তার যে কুশিলভগুলো তার যে তার যে বাইরের যে আবরণগুলো সেগুলো একটা একটা করে পরিবর্তন হচ্ছে শুধু তাই নয় তিনি তার প্রতিমূর্তি তৈরি করছেন একটার পর একটা একটা প্রতিমূর্তি ভেঙে যাচ্ছে আবার একটা নতুন প্রতিমূর্তি তৈরি করছেন আবার সেই মূর্তি প্রতিমূর্তি ভেঙে যাচ্ছেন আবার একটা নতুন প্রতিমূর্তি তৈরি করছেন এইভাবে তিনি প্রত্যেকবারে আলাদা আলাদা প্রতিমূর্তি তৈরি করতে আরম্ভ করেছেন শ্রীরামকৃষ্ণ দেবের ক্ষেত্রে তাই এই যে আমাদের সংঘ গুরুরা হলেন শ্রীরামকৃষ্ণ দেবের প্রতিমূর্তি প্রত্যেকটি প্রতিমূর্তি আলাদা আপনারা যদি দেখেন ভূতেশানন্দে দেখেছি প্রভু মহারাজ ছোটখাটো ছিলেন একবারে এই ফুটের কম পাঁচ পাঁচ একটু বেশি একবারে খুব রোগা একেবারে আমি খুব শিখলি চেহারা তার দেখেছি গম্ভীর আনন্দজি মাছ ভীষণ লম্বা চওড়া ভীষণ সুন্দর দেখতে ভূতেশানন্দ মেটে খাটো গোলগাল মোটা সোটা রঙ্গনাথনজি রোগা লম্বা গভর্নারী ভীষণ অপরূপ সুন্দর আত্মস্থানজি অপরূপ সুন্দর বর্তমান প্রেসিডেন্ট খুব লম্বা ছ ফুটের কাছাকাছি লম্বা সেই রকম সুন্দর টানা টানা চোখ বড় বড় পা বড় বড় হাত সুন্দর কান প্রত্যেকটি প্রতিমূর্তি আলাদা তার কিন্তু সবাই সেই একই শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি একই শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি কে কখন কতক্ষণ লীলা করবেন এই কথা আমরা কেউ জানি না কিন্তু তিনি আমাদের মধ্যে লীলা করবেন আমাদের মাঝখানে এসে ঢিলা করেন প্রতি মুহূর্তে ডাকবেন শুধু আমাদের কাজ হচ্ছে তার সঙ্গে যুক্ত হয়ে থাকা ওই যে ঠাকুর বলছেন না যে সব ভক্তরা কেন বাঁদরের ছানার মতো ভাব তারা বিড়াল ছানার হয়ে থাকে না কেন বাঁদরের ছানা বাঁদরের ছানা হাত দুটোকে এম করে রাখে মাদরি মা কখনো তাকে কোলে ডাকে কখনো তাকে ছুঁড়ে ফেলে দেন কিন্তু বিড়াল ছানা কি করে সে সময় মিউ 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 করতে থাকে তার সেই শরণাগতির ভাবটা সে সব সময় প্রকাশ করতে থাকে আর এই শরণাগতির ভাবটা প্রকাশ করার ফলে মাতাকে ঘাড়ে ধরে যেখানে রাখার সেখানে রাখে কখনো ছাইয়ের গাদায় কখনো বাবুদের বিছানায় কখনো বা আস্থা করে যেখানেই সে থাকে সে যেন বুঝতে পারে সদ্যাবস্থায় যে সে ভগবানের কৃপা প্রাপ্ত সে ভগবানের সঙ্গেই আছে এই বোধটা যেন তার কাছে খুব তীব্র হয়ে থাকে এই ভাবনা চিন্তাগুলি আমাদের মধ্যে যেন থাকে যে বলছেন ব্যাকরাম এই ছেলে রাম তো তাকে রাখবেনি বলেছেন তিনি বলছেন দেখো রাম এই ছেলেটি কে তুমি আমার কাছে রেখে দাও তিনি চেয়ে নিচ্ছেন ছেলেটি বড় শুদ্ধ সত্য আর এখানকে থাকতেও ভালোবাসে এইটা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভগবানকে এমন ভালোবাসতে হয় এমন ভালোবাসতে হয় ভগবানেরও মনে হবে যে একে ছাড়া আমার চলবে না আমা আমি ভগবানকে ভগবানকে এত ভালোবাসতে হবে যে যেন আমি তার জীবনের ইনডিসপেন্সেবল ফ্যাক্টর হয়ে যাই এটা কিন্তু মাথায় রাখতে হবে এই ইন্ডিসপেন্সেবল ফ্যাক্টর হওয়াটা খুব জরুরি আমরা যা খুশি করতে পারি কিন্তু আমরা যেন ভগবানের জীবনে একটা ইন্ডিসপেন্সেবল ফ্যাক্টর হয়ে উঠতে পারি এটা আমাদের নিত্য প্রার্থনা আমরা একটা নতুন অধ্যায় যাব কিন্তু সেই অধ্যায়ে যেতে গেলে আজকের এই যে প্রসঙ্গটা এটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আমরা নির্দিষ্ট সময়ের আগেই আজকে ক্লাসটিকে থামাচ্ছি আমরা আবার আগামী দিনে এই ইয়েতে আবার করব আবার শ্রীরামকৃষ্ণ পুঁথি নিয়ে আলোচনা করব আজকের এইখানেই শেষকালে কেন লাটু মহারাজকে আমরা লাটু লালটুকে আমরা লাটু মহারাজ বলে ডাকি তার একটা এখানে দিয়েছেন যে ঠাকুরই তাকে এই নানা নামে ডাকতেন কখনো লেটো আর ঘটি ছিলেন উত্তর হুগলির লোক তাই নেটো লকে উচ্চারণ কর তাই নেটো লাটু এই নামে তিনি ডাকতেন মা তো তাকে সবসময় নাটু বলেই ডাকতেন এইটা আমরা শুনেছি আহ দক্ষিণ আমরা যখন ইয়েতে যেতাম এখনো ক্লাস শেষ হয়নি এখনই প্রণাম জানানোর দরকার নেই খুব সিরিয়াস খুব সিরিয়াস ক্লাস শেষ হয়নি হলে ঠিক কি আগে শুনে নিন বলছেন এই যে আমরা আমাদের মনে আছে এই যখন ইয়েতে যেতাম আমরা ওই বলরাম মন্দিরে যেতাম তখন পূজনীয় পুতানন্দ জি আমাদের বলরাম মন্দিরে ওই একটা ঘরে নিয়ে যেতেন একতলার ঘর যে ঘরটায় লাড্ডু এবং তুলিয়া আনন্দজি থাকতেন সেই ঘরের দরজায় স্পর্শ করিয়ে বলতেন এখানে হাত এখানে মাথা দিয়ে প্রণাম করো মা ঠাকুরুন এখানে প্রণাম করেছেন লাটু মহারাজ হেঁটে বেড়াচ্ছেন ইয়ের মধ্যে দিয়ে মন্দিরের ওই ঘরের ভেতরে হাঁটছেন আর ইয়ে বলছেন যে সন্ন্যাসী কো পুত্র কো মাতা সন্ন্যাসী নির্মায়া সন্ন্যাসীর কে পুত্র কে মাতা সন্ন্যাসী নির্মায়া হয়ে আছে তখন মা ঠাকুর বলেছিলেন তাহলে বাবা লেটো আমার তোমাকে তোমার আমাকে মেনে কাজ কাঁদছেন ছেলেও কাঁদছেন তখন তিনি তার কাপড় দিয়ে মায়ের চোখ মুছিয়ে দিয়ে বলছেন মা তুমি এখন বাপের ঘর যাচ্ছ এখন কি তোমার কাঁদতে আছে তোমাকে শরৎ আবার নিয়ে আসবেন মা যেন একটা ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে হয়ে গেছেন কি সুন্দর এই লীলাগুলো এই ঘটনাগুলি বারবার আমাদের মনে করাতেন পূজনীয় এবং বলতেন যে এই ঘরের যে দরজা এতে প্রণাম করো মা এখানে দরজা স্পর্শ করে লাটু মহারাজকে এই কথা বলেছিলেন এবং ওই ঘরে এক দুটো ছবি আছে পারলে কখনো বলরাম মন্দিরে গিয়ে দেখবেন এই দুটি ছবি এর আগে কখনো দেখিনি ঠাকুর যেটা লাটু মহারাজ ব্যবহার করতেন ঠাকুর এবং মায়ের দুটো ছবি আছে ঠাকুর এবং মা দুটি সিংহাসনে বসে আছেন পৃথক পৃথক সিংহাসনে বসে আছেন এই সিংহাসনে বসা ভগবান মা এবং ঠাকুরের ছবি আমরা বড় একটা দেখতে পাই না যেটা এই কারণে আছে এইখানে আছে আজ আমরা এইখানেই থামছি সবাই ভালো থাকবেন নমস্কার জানবেন এবং আমাদের আজকের প্রার্থনা ওম প্রণতা নাম দেবী বিশ্বাতিহারিণী ত্রাইলোকীয় বাসি নামের দে লোকা নাম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु